kiss for you. প্রতিদিন ফোনে সবকিছু দেখতে দেখতে কেমন যেন বোরিং হয়ে গেছি। ফোন যখন নিয়েছিলাম তখন যেমন ছিল একদম সেরকমই রয়ে গেছে। সেই ফোনের মেনু, ফোনের ডায়লার, ফোনের সব কিছুই যেন একই রকম রয়ে গেছে। তো এগুলো দেখতে দেখতে একটা তো বিরক্তি টাইপের জিনিস চলেই আসে সবার মধ্যে। তো আজকের ভিডিওতে আমি একটা এমন জিনিস আপনাদেরকে শেয়ার করব যেটার মাধ্যমে আপনার ফোন ব্যবহার করার একটা এক্সপিরিয়েন্স অনেকটাই পাল্টে যাবে। আর যেটা শেয়ার করব সেটা যদি আপনার কোনো বন্ধু আপনার ফোনে দেখে তাহলে কিন্তু সে আপনাকে বলবে যে কী করে করলি, আমাকেও এটা দে। তো যাই হোক বন্ধুরা, বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করি। আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল অল বাংলা টিপস, আর আমি আপনাদের সাথে আছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যেই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনের ডায়ালারটাকে বা যেটা থেকে আপনারা ফোন করেন সেটাকে পরিবর্তন করে দেবে, একটা দারুণ ইন্টারফেসে নিয়ে এনে দেবে। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গিয়ে ড্রপ ডায়ালার। এর জন্য আমি প্লে স্টোরটাকে ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পরে উপরে যে সার্চ বার থাকে এই সার্চ বারটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লিখবেন DUP ড্রপ ডায়ালার। এ দেখুন সাজেস্টে চলে এসছে। এইটা লিখে আপনারা যখন সার্চ করবেন তখন প্রথমেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো ঠিক দেখে নিন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে। তো এখানটা করে সরাসরি ইনস্টল বলে লেখা যাবে, ইনস্টলটাকে ক্লিক করে দিলাম। তাছাড়াও আমি ইনস্টল হতে হতে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখুন 10 মিলিয়ন ডাউনলোড রয়েছে, তার মানে ভাবুন কত দারুণ একটি অ্যাপ্লিকেশন। তাছাড়াও এখানে দেখুন 4.6 রেট রয়েছে, মানে সবাই বলছে অ্যাপ্লিকেশনটা ভালো। ঠিক আছে, যাই হোক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে ব্যাপারটা দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম টাইপের একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এলো, দিয়ে এখানে কন্টিনিউ এ আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, প্রথমবার আমিও সেট করছি আপনাদেরকে দেখানোর জন্য। নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, এরকম টাইপের আর কি হবে অ্যাপ্লিকেশনটা, দিয়ে ফোন আসলে আর কি এরকম হবে। যাই হোক, দিয়ে এখানে এখানে এসে আপনারা কী করবেন, নিচের লেখা আছে কন্টিনিউ উইথ অ্যাড, এটাই করবেন, নাহলে কিন্তু ওপরেরটা করতে গেলে আর কি পয়সা লাগবে। কন্টিনিউ উইথ অ্যাড অসুবিধা না, আমাদের অ্যাড দেখবো, কোনো প্রবলেম নেই। পারমিশন এখানে সেট করে দেবেন। ঠিক আছে, মানে পারমিশন না দিলে আবার হবে না। এবার দ্বিতীয় যেই নোটিফিকেশন পারমিশন চাইছে সেটাও আর কি আমি দিয়ে দিলাম, এখান থেকে সরাসরি অ্যালাউ করে দিলাম, এখানে ইয়া করে দিলাম। তার মানে কী হলো, মোটামুটি সব কিছু অ্যাক্টিভ হয়ে গেল। তো এখানে আশা করি মোটামুটি কাজ বাজ এখান থেকে মিটে গেল। ঠিক আছে, এইবার আমি এখান থেকে একদম ব্যাক করে চলে এলাম, হোমে চলে এলাম। এইবার দেখুন ফোনের এই সাইডটা করে চারটে ডট টাইপের একটু মানে পুটলি পুটলি টাইপের অপশান চলে এসছে। এইটাকে আপনি যখন আঙুলে করে ঠিক এরকম করে টেনে সাইড করবেন, এরকম করে করে ছেড়ে দেবেন, তখন দেখবেন এইরকম টাইপের ইন্টারফেস আপনাদের ফোনে চলে আসবে। তো এইবার দেখুন এটা কীভাবে কাজ করে আপনাদেরকে আমি সেটা বলি। সেটা হচ্ছে আপনার ফোনে যেসব কন্ট্যাক্টগুলো রয়েছে, যেই নাম্বারগুলো আর কি সেভ করা রয়েছে, সেগুলো দেখুন এখানটা করে শো করছে ফেভারিট, মানে আপনি যাদেরকে প্রতিদিন কল করেন সেগুলো ফেভারিট লিস্টে মানে সেভ হয়ে যায়, এটা আশা করি অনেকেই জানেন। তাছাড়াও ফোনের একটা ইন্টারফেসটা দেখুন ডায়াল, মানে ডায়াল কল করার জন্য ইন্টারফেসটা কতটা আর কি দারুণ হয়ে গেছে। দেখুন আমি ডায়াল কলে এখানটা করে গেলাম, দেখুন কত সুন্দর একটা হ্যান্ডি টাইপের আর কি জিনিস চলে এলো। ঠিক আছে, এখান থেকে আমি ব্যাক করব, ব্যাক করে আমি এখানে ফেভারিটে চলে যাব। এবার দেখুন আপনার দেখা গেল এখন একটা এমার্জেন্সি খুব একটা দারুণ ফোন করার দরকার, তখন আপনি কী করলেন এরকম করে সে তার নাম্বারটাকে টাচ করে ধরলেন, ধরে এই যে আপনি সিম ওয়ান থেকে করতে চান না সিম টু থেকে করতে চান, এখানে গিফট কল রয়েছে, যদি এই অ্যাপ্লিকেশনটা তার থাকে তাহলে হবে। এখানে আপনি যদি টেক্সট মেসেজ করতে চান ছাড়তে পারেন, এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে চান ছাড়তে পারেন, আপনি যদি হোয়াটসঅ্যাপে তাকে কল করতে চান তাহলে এখানে ছাড়তে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা খুব দারুণ একটি অ্যাপ্লিকেশন। তাছাড়াও এই অ্যাপ্লিকেশনটার মধ্যে অনেক এক্সট্রা ফিচার রয়েছে, সেগুলি আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপনারা একটা অপশান পেয়ে যাচ্ছেন সেটিংস বলে, এই সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে গেলে আপনারা এখান থেকে সব কিছু মানে কাস্টমাইজ করতে পারেন, মানে এ টু জেড রয়েছে, এগুলো একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। কল স্ক্রিনে আপনারা কী রাখতে চান, মানে আপনারা যখন ফোন আসবে তখন আপনারা কী রাখতে চান। তাছাড়াও এটাতে কল ব্লক রয়েছে, মানে আপনারা কারো কল ব্লক করতে চান। তাছাড়াও থিম রয়েছে, আপনারা নিজের পছন্দ মতো থিম কিন্তু এটাতে আর কি
দিতে পারেন, এগুলো কিন্তু খুব দারুণ দারুণ। এখানে আবার একটু পয়সা দেখাচ্ছে, মানে দরকার নেই, এগুলো খুব একটা প্রয়োজন নয়। আপনারা যদি দু একটা কিছু লাগে তাহলে নিতে পারেন। দেখুন এখানে পার্সোনালাইজ রয়েছে, এখান থেকে আপনারা নিজের মতো করে সব কিছু দেখা গেল। কেউ বাঁ হাতে ইউজ করার জন্য সেট করতে পারেন, কেউ ডান হাতে ইউজ করেন তার জন্য সেট করতে পারেন। এখানে আর কি সব কিছুই রয়েছে, এগুলো কী বলুন তো একটু নিজের মতো করে আর কি দেখে নিলে আশা করি বুঝতে পারবেন। এখানে ডট রয়েছে, ডটের থেকে কটা ডট রাখতে চান, কেমন টাইপের রাখতে চান, মানে এ টু জেড এই অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়েছে। তো এখান থেকে আমি একবার ব্যাক করলাম, ব্যাক করার পরে তাছাড়া দেখুন এখানটা করে একটা অপশান এসছে, এটার মধ্যে আমরা চলে গেলাম। চলে গেলে এখানে দেখুন কতগুলো ক্যাটাগরি দিয়ে দিয়েছে, মানে এর মধ্যে কতগুলো এক্সট্রা ফিচার দেখুন। এখানে কোথায় পাশাপাশি হসপিটাল কোথায় আছে, ঠিক আছে, মানে এ টু জেড কিন্তু এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আমি আরেকবার আপনাদেরকে জিনিস দেখাই। সাপোজ আমি এখান থেকে দেখতে চাইবো আমি আপনাদেরকে কিছু, আমাদের এখানে মোটামুটি স্কুল আমি দেখবো, স্কুল, ঠিক আছে, এখানে একটু মোটামুটি রেস্টুরেন্ট, আচ্ছা স্কুল না দেখে আমি রেস্টুরেন্ট দেখি এখানে কাছাকাছি রেস্টুরেন্ট কোথায় আছে। তো ওখানে পারমিশনটা অ্যালাউ করে দিলাম। তো দেখুন এখানে সার্চ করছে, তো দেখুন এখানে যেখানে যেখানে রয়েছে দেখুন পথের সাথী রেস্টুরেন্ট বলে চলেছে, তো এ টু জেড অনেক কিছু চলেছে, খুতিরডাঙ্গা মোড়, তারপরে কিছু কিছুক্ষণ রেস্টুরেন্ট বলে চলেছে, হৃদয় রেস্টুরেন্ট। তো এইবার আপনারা যদি এখানটা করে কিছুক্ষণ রেস্টুরেন্টে ক্লিক করে আমি যদি এখানে কলে ছেড়ে দিই, মানে কল এই বাটনটা, তাহলে কিছুক্ষণ রেস্টুরেন্টে যদি ফোন নাম্বারটা সেভ করা থাকে তাদের আর কি, মানে রেস্টুরেন্টের নাম্বারটা যদি মানে গুগলের সাথে অ্যাড করা থাকে তাহলে তাদের ইয়েতে সরাসরি কিন্তু ফোন চলে যাবে। বা আপনারা যদি কিছুক্ষণের আর কি লোকেশনটা জানতে চান, এখান থেকে লোকেশনের এখানটা করে ছেড়ে দিলে, ঠিক আছে, এই লোকেশনে আপনারা যদি ছেড়ে দেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এখানটা করে ছেড়ে দেন তাহলে কিন্তু কিছুক্ষণের লোকেশনটা এক্স্যাক্টলি কিছুক্ষণটা কোন জায়গায় সেখান থেকে কিন্তু আমরা সরাসরি সেইখানটা করে কিন্তু পৌঁছে যাব। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো ফেসিলিটি, এই যে ফোন করার ইন্টারফেস, আপনি যখন কাউকে কল করবে সেই কল করার ধরনটা, আমি দরকারে আমি আপনাদেরকে একটা কল করে দেখুন, মানে সরি আমি এখান থেকে একটা কল করে আপনাদেরকে দেখাই ব্যাপারটা ইন্টারফেসটা কেমন আর কি লাগে, ঠিক আছে, আমি একটা কল করে এখান থেকে দেখাই। তো দেখুন একটা দারুণ আর কি ইন্টারফেস কিন্তু হচ্ছে, এই জায়গাটা করে দারুণ ইন্টারফেস কিন্তু শো করছিল। তো আপনারা এই ছোট্ট অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে দেখতে পারেন, অ্যাপ্লিকেশনটা মিনিমাম 22 MB তো আমি দেখলাম, তো অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে দেখতে পারেন, খুব দারুণ একটি অ্যাপ্লিকেশন। তো আজকেও একটা অ্যাপ্লিকেশনে রিভিউ করলাম, অনেকেই হয়তো রাগ করছেন যে প্রতিদিন অ্যাপ্লিকেশনে ভিডিও করি। তো দেখুন ভিডিওগুলো করি একটাই কারণে, দেখা অনেকজনের অনেক কিছু ভালো লাগে, আমি এটা বলবো না আপনাদের যে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ব্যবহার করুন, যদি আপনার ভালো লাগে পছন্দ হয় বা কাজে লাগে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে আপনারা দেখতে পারেন। তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে দেখুন নিচের দিকে একটা বাটন আছে যেটা লাল কালারে সাবস্ক্রাইব বলে লেখা আছে, সেই বাটনটায় অবশ্যই অবশ্যই ক্লিক করুন এবং সাইডে যে ঘন্টার বাটনটি আসবে সেটাতে ক্লিক করতে একদম ভুলবেন, কারণ এটাতে ক্লিক করলে কী হবে, আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি সেটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। তো আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিও নিয়ে, এখন এটুকুই, বাই বাই।